সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, রেডন স্কুলে তোমাদের স্বাগত। আমি সাথে আছি তোমাদের সাথে শরীয়তুল্লাহ আশিকি। ইংরেজির ভয় কর্মমরা জয় স্লোগানটিকে সামনে নিয়ে আজকে ইংরেজি দ্বিতীয় পত্র অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস, যেটাকে ইংরেজির মেরুদণ্ড বলা হয়, সেটা সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে টেন্স। আমরা দেখতে পাচ্ছি বোর্ডের মধ্যে ইতিমধ্যে আমরা লিখে ফেলেছি টেন্স কথাটিকে। টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল। আমরা যদি ডেফিনিশন তথা সংজ্ঞাতে যাই, তাহলে টেন্সের সংজ্ঞাটা এরকম দাঁড়াবে, কোনো কাজ অতিবাহিত হওয়ার সময়কে টেন্স বলে। অর্থাৎ একটা কাজ আমি করব, সেই কাজটা অতিবাহিত কোন সময় হয়েছিল, কোন সময় হবে কিংবা কোন সময় হয়, সেটাকে নির্দেশ করার জন্য আমরা যে বিষয়টাকে লক্ষ্য করি সেটাই টেন্স। তাহলে আমরা উদাহরণে যদি যাই, এরকম দাঁড়াবে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই, এই কথাটা কোন ফর্মে আছে, অর্থাৎ টেন্সের বা সময়ের কোন অংশে আছে সেটাকে নির্দেশ করা। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, তার মানে বুঝাইতেছে বর্তমানের কোনো ঘটনাকে। দ্যাট মিনস এই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের একটা উদাহরণ। পরবর্তী উদাহরণে আমরা আবার দেখতে পাচ্ছি হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে যায়, তো সরি সে স্কুলে গিয়েছিল। তো এখানে ওয়েন্ট শব্দটা দ্বারা বোঝাচ্ছে যে কাজটা আগের, দ্যাট মিন্স অতীতের। তাহলে এখানে আমরা দুইটা টেন্সের উদাহরণ পাচ্ছি, একটা হচ্ছে আই গো টু স্কুল বর্তমানের উদাহরণ, আর একটা হচ্ছে হি ওয়েন্ট টু স্কুল, সে বিদ্যালয়ে গিয়েছিল, এটা হচ্ছে পাস্ট টেন্সের উদাহরণ। তাহলে আমরা এখন নিশ্চিত হলাম যে কোনো কাজ অতিবাহিত হওয়ার সময়কে টেন্স বলে। আই গো টু স্কুল এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের, হি ওয়েন্ট টু স্কুল সেটা হচ্ছে পাস্ট টেন্সের, আরও টেন্স আছে সেটা হচ্ছে ফিউচার টেন্স। আমরা যদি টেন্সের প্রকার পেতে যাই, তাহলে এরকম দাঁড়াবে টেন্স তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। আমি আবার বলছি, প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। আমরা যদি তিন প্রকার টেন্সকে যদি জানতে চাই, এরকম হবে প্রেজেন্ট টেন্স দ্যাট মিন্স বর্তমানকালের কোনো ঘটনা, কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে, এরকম বুঝালে এটাকে প্রেজেন্ট টেন্স বলে। পাস্ট টেন্সটা হচ্ছে অতীতকালের কোনো ঘটনাকে নির্দেশ করার জন্য যে টেন্সটাকে আমরা খেয়াল করি বা লক্ষ্য করি সেটা হচ্ছে পাস্ট টেন্স। ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকালে কোনো কাজ অতিবাহিত হবে এরকম যদি নির্দেশ করা হয়, তাহলে ওই সেন্টেন্সটা ফিউচার টেন্সের হবে। তাহলে আমরা যদি একটা করে উদাহরণ দিই, উদাহরণগুলো এরকম হবে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই বর্তমানে ঘটনা, অতীতকালে ঘটনা অর্থাৎ আগে যেগুলো ঘটেছিল সেগুলো আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে যাইতাম। ফিউচার যদি যাই আই উইল গো টু স্কুল। তাহলে এখানে তিন প্রকার টেন্সের আমি তিনটা উদাহরণ দিলাম। প্রথমটা হচ্ছে আই গো টু স্কুল, অর্থাৎ আমি বর্তমানে স্কুলে যাই। দ্বিতীয়টা হচ্ছে আই ওয়েন্ট টু স্কুল, আমি অতীতে স্কুলে যাইতাম। আর তৃতীয়টা হচ্ছে আই উইল গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাব বা স্কুলে যাব, অর্থাৎ ভবিষ্যতের ঘটনা। তাহলে টেন্স শব্দের অর্থ হচ্ছে কি কাল বা কোনো কাজ অতিবাহিত হওয়ার সময় যে টেন্স বলে। তো দেখি আমরা এখানে কি বলা হচ্ছে, আই গো টু স্কুল বর্তমানে, আই ওয়েন্ট টু স্কুল অতীতে, আই উইল গো টু স্কুল আমি ভবিষ্যতে যাব। তার মানে তিনটা যে ভার্ব আছে, তিনটা ভার্বই নির্দেশ করতেছে কাজটা হয়তো বর্তমানে, হয়তো অতীতে, নয়তো ভবিষ্যতে। এরকম এই তিন প্রকার টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে। আমরা পরবর্তী যে আমাদের ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ, সেই পরবর্তী ভিডিওতে আমরা তিন প্রকার টেন্সের চারটি করে মোট 12 প্রকার টেন্স ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা আমাদের রেডনের সাথে থাকবে। সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ সকলকে।